সচিন তেন্ডুলকার যখন অবসর নেন তখন একটি ইন্টারভিউ তিনি বলেছিলেন যে আমার রেকর্ড যদি কেউ ভাঙতে পারে সে হবে বিরাট কোহলি অথবা রোহিত শর্মা। তবে রোহিত শর্মা কাছাকাছি অবশ্য যেতে পারেননি, এই মুহূর্তে তিনি রয়েছেন 3 নম্বরে। বিরাট কোহলি কিন্তু তাকে ছাড়িয়ে গেছেন একটি দিক থেকে, ওয়ানডের 50তম সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকারের রেকর্ড 49 সেঞ্চুরির যে একটি মাইল ফলক ছিল সেটি পেরিয়ে গেছেন বিরাট কোহলি, এবং সেটি বিশ্বকাপের মতো মর্যাদার একটি মঞ্চে। তো বিরাট কোহলি এখন পর্যন্ত 50টি সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে, 29টি করেছেন টেস্টে এবং 1টি করেছেন টি টোয়েন্টিতে, সব মিলিয়ে তার 80 সেঞ্চুরি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। সেখানে সচিন তেন্ডুলকারের কিন্তু আন্তর্জাতিক সেঞ্চুরি 100টি, অর্থাৎ এখনও 20টি সেঞ্চুরি পিছিয়ে রয়েছেন বিরাট কোহলি। তবে বিরাট কোহলি সেই রেকর্ডটি অচিরেই ছুঁয়ে ফেলবেন এরকমই বিশ্বাস সবার, কারণ যেভাবে তিনি এগিয়ে যাচ্ছেন তাতে কিন্তু থামার কোনো লক্ষণ নেই বিরাট কোহলির। বরং যত দিন যাচ্ছে, যত তার বয়স বাড়ছে, এই যে তার 35 বছর পেরিয়ে গেছে, এখন কিন্তু মনে হচ্ছে বিরাট কোহলি আরও পরিণত এবং আরও বেশি ফর্মে রয়েছেন এবং আরও বেশি রান করছেন, রানের ক্ষুধা তার আরও বেড়ে গেছে, রানের মেশিন তিনি হয়ে গেছেন। একইভাবে রোহিত শর্মা কিন্তু একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। রোহিত শর্মা যখন ব্যাট হাতে নামেন তখনই মনে হয় যে নতুন কোনো একটি রেকর্ড হবে, এবং সেটি এই বিশ্বকাপে কিন্তু অনেক বেশি পরিমাণে দেখা গেছে। অনবরত তিনি কিন্তু রেকর্ড করে গেছেন এবং একের পর এক রেকর্ডের ফুলঝুরিতে কিন্তু ভারতীয় দলও অনেক উপকৃত হয়েছে। কথা বলবো এবার বিরাট কোহলি এবং রোহিত শর্মার এই যে রেকর্ডগুলো রয়েছে সেই রেকর্ডগুলো নিয়ে। স্বাগত জানাচ্ছি ডেসপেরাডো স্পোর্টস থেকে। সচিন তেন্ডুলকার তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলেছিলেন 15 নভেম্বর, এবং সেটি করাচির মাটিতে, অর্থাৎ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে 15 নভেম্বর তিনি নামেন। টেস্ট ক্রিকেট দিয়ে কিন্তু সচিনের যাত্রা শুরু। নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নিজের শহর মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে। সেই ওয়ানখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচটি তিনি খেলতে নেমেছিলেন 14 নভেম্বর, এবং সেই ম্যাচটিও ছিল টেস্ট। সেটি 14 নভেম্বর শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ওয়ানখেড়ে স্টেডিয়ামে। সেই ওয়ানখেড়ে স্টেডিয়ামে ঠিক 10 বছর পর সচিনের বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন, সচিনের শহর যেটিকে বলা হয় সেই মুম্বাইয়ে ভেঙে দিলেন বিরাট কোহলি। এবং বিরাট কোহলির ব্যাপারে আগেই তো ভবিষ্যৎবাণী করেছিলেন সচিন যখন তিনি অবসর নেন, তারপরে তিনি বলেছিলেন যে আমার রেকর্ড যদি কেউ ভেঙে দেয় তাহলে সে হচ্ছে বিরাট কোহলি। সেই কাজটি তিনি করেছেন এবং সচিন তেন্ডুলকারের সামনে করেছেন, সচিন তেন্ডুলকারের শহরে করেছেন, সচিনের স্টেডিয়াম ওয়ানখেড়ে স্টেডিয়ামে করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ক্যারিয়ারের 50তম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি। মাত্র 10 দিন আগে কলকাতার ইডেন গার্ডেন্সে তিনি সচিন তেন্ডুলকারের রেকর্ড 49 সেঞ্চুরির মাইল ফলকটি স্পর্শ করেন। তখনও সচিন তেন্ডুলকার কিন্তু উপস্থিত ছিলেন এবং উচ্ছ্বসিত হয়েছিলেন। 9 নভেম্বর যখন তাকে পেছনে ফেলে 50তম সেঞ্চুরি করলেন বিরাট কোহলি, তখন তিনি আরও বেশি উচ্ছ্বসিত হয়েছেন। সচিনের রেকর্ডটি ভেঙে গেছে ওয়ানডে ক্রিকেটে, এবং ওয়ানডে ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে, ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির অর্ধ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। শুধু তাই নয়, এই সেঞ্চুরির মাধ্যমে তিনি আরেকটি রেকর্ডও কিন্তু সচিনের ভেঙে দিয়েছেন। তিনি যেন সচিনের পেছনে লেগে রয়েছেন। সচিন তেন্ডুলকার 673 রান করেছিলেন 2003 বিশ্বকাপে, এবং এক আসরে কোনো ব্যাটসম্যানের কিন্তু সেটি সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল। সেই রেকর্ডটিও কিন্তু এই সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভেঙে দিয়েছেন বিরাট কোহলি ওয়ানখেড়ে স্টেডিয়ামে। এদিন তিনি 50তম সেঞ্চুরির মাধ্যমে করেছেন 711 রান। এই বিশ্বকাপে 711 রান করে তিনি নতুন রেকর্ড কিন্তু করেছেন, প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে 700+ রান করেছেন। এই বিশ্বকাপে বিরাট কোহলির এটি ছিল তৃতীয় সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি, সব মিলিয়ে তিনি 8টি 50 অর্ধ ইনিংস খেলেছেন এই বিশ্বকাপে, যেটি আরেকটি নতুন রেকর্ড। কারণ এর আগে 50 অর্ধ ইনিংস এক আসরে ছিল 60টি করে, সেটি ছিল বাংলাদেশের সাকিব আল হাসান 2019 সালে, এবং 2003 সালে সচিন করেছিলেন 60টি। কোহলি কিন্তু সেই রেকর্ডটিও পেছনে ফেললেন। তার মানে 3টি রেকর্ড একদিনে তিনি করেছেন এবং 3টি রেকর্ডেই তিনি সচিনকে পেছনে ফেলেছেন। এবং সচিন যে কথাটি বলেছিলেন সেই কথাটির কিন্তু যথার্থতা প্রমাণ করতে পেরেছেন বিরাট কোহলি এখন পর্যন্ত। তবে যদি বলি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে 100 সেঞ্চুরির যে বিস্ময়কর রেকর্ড রয়েছে সচিনের, সেই রেকর্ডটি থেকে কিন্তু এখনও অনেক পিছিয়ে বিরাট কোহলি। 35 বছর পেরিয়ে গেছে তার, এখন হয়তোবা আর 3-4 বছর সর্বোচ্চ খেলবেন। এই 3-4 বছরে সচিনকে যদি তিনি আন্তর্জাতিক সেঞ্চুরির দিক থেকে পেছনে ফেলতে চান, সেই ক্ষেত্রে আরও 21টি সেঞ্চুরি করতে হবে। কারণ হচ্ছে তার এই মুহূর্তে 80টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে 50টি তিনি করেছেন ওয়ানডেতে, 29টি করেছেন টেস্টে এবং 1টি করেছেন টি টোয়েন্টিতে। তো বিরাট কোহলি সেটিও ভেঙে ফেলবেন এই প্রত্যাশায় কিন্তু তার ভক্ত সমর্থক শুধু নয়, বিশ্বের সবাই কিন্তু, ক্রিকেট বিশ্লেষক, ক্রীড়াপ্রেমী সবাই কিন্তু তাকিয়ে রয়েছেন, ক্রিকেট প্রেমীরা তাকিয়ে রয়েছেন যে বিরাট কোহলি সেটি হয়তো পারবেন। কারণ এই বয়সে এসে তিনি যেন আরও দুর্বার হয়ে গেছেন, আরও রান মেশিন হয়ে পড়েছেন, এবং অনবরত কোহলি কিন্তু একের পর এক রেকর্ড করেই যাচ্ছেন। সেই রেকর্ডটি কোথায় গিয়ে থামবে? আসলে কি বিরাট কোহলি থামবেন?
বিরাট কোহলি যখন এত কিছু করছেন, তখন রোহিত শর্মা কিন্তু থেমে নেই, তিনিও কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন রোহিত শর্মা। তার নামের সঙ্গে যদি ইংরেজি স্পেলিংটা করা হয় RoHIT, অর্থাৎ আর ওর পরে কিন্তু হিট, এবং এই কারণেই কিন্তু রোহিত শর্মাকে সবাই বলছেন দ্য হিটম্যান। অর্থাৎ তার নামের সঙ্গে কিন্তু এই হিটম্যানের একটি ভালো সম্পর্ক রয়েছে, অন্তকের নামের স্পেলিং থেকে। তার সঙ্গে সঙ্গে কিন্তু কাজেও প্রমাণ দিয়েছেন রোহিত শর্মা যে তিনি আসলে হিটম্যান, কারণ এখন পর্যন্ত বিশ্বকাপে তিনি 51টি ছক্কা হাঁকিয়েছেন, যেটি বিশ্বকাপের ইতিহাসে আর কারো নেই 50টি ছক্কা মারার রেকর্ড। শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল তিনি 34 ইনিংসে 49টি ছক্কা হাঁকিয়েছিলেন, সেটি এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল। রোহিত শর্মা সেটি 26 ইনিংসে 51টি ছক্কা হাঁকিয়ে নতুন একটি রেকর্ড করেছেন। এছাড়া রোহিত শর্মা কিন্তু অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও এইবারই করেছেন। এর আগে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মর্গান তিনি কিন্তু 22টি ছক্কা হাঁকিয়েছিলেন এক আসরে, এই বিশ্বকাপে রোহিত শর্মা কিন্তু ইতিমধ্যে 28টি ছক্কা হাঁকিয়েছেন। শুধু অধিনায়ক হিসেবে নয়, শুধু খেলোয়াড় হিসেবে যদি বলি, 26টি ছক্কা হাঁকানোর রেকর্ড ক্রিস গেইলের ছিল, 6 ম্যাচে তিনি হাঁকিয়েছিলেন 26টি ছক্কা। এবারে কিন্তু রোহিত শর্মা 28টি ছক্কা হাঁকিয়ে তাকেও পিছনে ফেলেছেন। তো রোহিত শর্মার রেকর্ডও থেমে নেই, তিনিও এগিয়ে চলেছেন বিরাট কোহলির পাশাপাশি। বিরাট কোহলি যেমন সেঞ্চুরির রেকর্ড করছেন, রানের রেকর্ড করছেন, তেমনি রোহিত শর্মাও কিন্তু ছক্কার রেকর্ড করছেন, এবং তার যে হিটম্যান নাম রয়েছে রোহিত দ্য হিটম্যান, সেই নামের কিন্তু যথার্থতা তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন ইতিমধ্যে। এর বাইরে রানের রেকর্ডও একটি রয়েছে তার, কারণ প্রথম ব্যাটসম্যান হিসেবে ইতিহাসের যিনি টানা 2 বিশ্বকাপে 500+ রান করেছেন, অর্থাৎ গত বিশ্বকাপে তিনি 648 রান করেছিলেন, এবারে তিনি সেমিফাইনাল পর্যন্ত 550 রান করেছেন, অর্থাৎ রোহিত শর্মা কিন্তু সেদিক থেকে অনন্য। আর কোনো ব্যাটসম্যানের কিন্তু পরপর 2 বিশ্বকাপে 500+ রান নেই। 500+ রান শুধু রয়েছে সচিন তেন্ডুলকারের 2 বিশ্বকাপে, সেটি হচ্ছে তিনি 1996 সালের বিশ্বকাপে করেছিলেন 500+ রান, এবং 2003 বিশ্বকাপে তিনি 600+ রান করেছিলেন, অর্থাৎ 500+ রান তার 2 বিশ্বকাপে রয়েছে। কিন্তু মাঝখানে একটি গ্যাপ রয়েছে, 1999 বিশ্বকাপে সচিন কিন্তু 500+ রান করতে পারেননি, সেদিক থেকে রোহিত নতুন একটি রেকর্ড কিন্তু করেছেন। এভাবেই রোহিত এবং কোহলি তারা বিশ্বকাপের মাঠে নামছেন, তখনই একের পর এক রেকর্ড হচ্ছে, এবং তখনই মনে হচ্ছে যে নতুন কোনো একটি রেকর্ড হবে। সেই রেকর্ডগুলোই যেন তাদের পেছনে দৌড়াচ্ছে, তারা দৌড়াচ্ছেন না, তারা নামলেই কিন্তু রেকর্ডগুলো তাদের উপরে এসে পড়ছে, বিশ্বকাপের রেকর্ডগুলো তাদেরকে জড়িয়ে ধরছে, তারা কিন্তু আরও মহিমান্বিত হচ্ছেন এবং আরও বিস্ময়ের সৃষ্টি করছেন। দেখা যাক রোহিত এবং কোহলি কত দূর গিয়ে থামেন, কত দূর, কত রেকর্ড আরও সামনে রয়েছে, কত রেকর্ড তারা আরও করতে পারেন। ধন্যবাদ সবাইকে।